আবারও 5টি তাজা সকেট বোমা উদ্ধার রানীনগরে। গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পানিপিয়া গ্রাম থেকে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। পরে বোম স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গত 15 আগস্ট রানীনগরের তৃণমূল ব্লক সভাপতি শাহ আলম সরকারের গাড়ির ওপর বোমা হামলার ঘটনায় মৃত্যু হয় তার ড্রাইভার আব্দুস সাত্তারের। অভিযোগ, তারপর থেকে রানীনগরের কংগ্রেস কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও 5টি তাজা সকেট বোমা উদ্ধার রানীনগরে। গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পানিপিয়া গ্রাম থেকে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। পরে বোম স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এই ঘটনায় আর কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। গ্রামের মানুষ আতঙ্ক সৃষ্টি হবেই, কারণটা হচ্ছে বোম হচ্ছে একটা মারাত্মক প্রাণহানি জিনিস, তো এখানে তো ভয়ের ব্যাপার আছে। এখানে আমরা আছি, আতঙ্কের মধ্যে দিয়ে আছি, পড়ে আছে। এখানে আমি কোনোদিন আসিনি, তবে শুনছি 3 দিন থেকে এখানে আছে। তো সেটা কে বা কারা সেটা আমাদের মানে জানা নেই। এলাকায় শান্তি বজায় থাকে এরকম পুলিশ প্রশাসনের সাহায্য আমরা চাই, যাতে এলাকায় শান্তি বজায় থাকে, এটাই চাই আমরা। আর স্বপ্নের সাজ মানে বালু চুরি চুরি দার আসমানি জড়ি পারে নকশা পাঁচু সাজ বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বা ট্রেন্ড তুমি আমি মিলে মিশে একসাথে একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস, মোহন সিনেমা হলের সন্নিকটে, হনুমান মন্দিরের ঠিক পাশে, গোড়াবাজার, বহরমপুর।